আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি পার্থপ্রতি মিত্র। লোকসভা নির্বাচন চলাকালীন সহায়ক মূল্যে ধান সংগ্রহ ও গণবণ্টন ব্যবস্থা সচল রাখতে খাদ্য দপ্তর উদ্যোগী হয়েছে। এই সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত কর্মী আধিকারিকদের ভোট প্রক্রিয়া যুক্ত না করার জন্য জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি রাজ্যে ধান সংগ্রহের অগ্রগতি পর্যালোচনা করতে খাদ্য দপ্তরের কর্তারা জেলাগুলির সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন। নির্বাচন পর্ব যাতে রেশন ব্যবস্থার সংকট তৈরি না হয় তা নিশ্চিত করতে বৈঠকে নির্দেশ দেওয়া হয়। খাদ্যের গুণমান ও ওজনের ওপর নজরদারি বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে চলতি খরিফ মরশুমে এখনও পর্যন্ত প্রায় 39 লক্ষ টন ধান সংগ্রহ করা হয়েছে। খরিফ মরশুমের মেয়াদ অর্থাৎ সেপ্টেম্বর মাস পর্যন্ত 70 লক্ষ টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। কেন্দ্রীয় সরকার গম মজুতের পরিমাণ বাধ্যতামূলকভাবে জানানোর নির্দেশ দিয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গমের প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত ব্যবসায়ী, পাইকারি বিক্রেতা, খুচরো বিক্রেতা, বড় ধরনের খুচরো বিক্রেতাদেরকে গমের মজুতের পরিমাণ জানাতে হবে। আগামী 1 এপ্রিল থেকে এই নির্দেশ কার্যকর হবে, জারি থাকবে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত। সামগ্রিক খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনা স্বার্থে অবৈধ উপায়ে মজুতদারি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে চালের মজুত সংক্রান্ত ঘোষণা ইতিমধ্যেই কার্যকর হয়েছে। মন্ত্রকের পোর্টালে নথিভুক্ত নয় এমন সংস্থাগুলিকে অবশ্যই নিজের নাম নথিভুক্ত করতে হবে এবং প্রতি শুক্রবার গম এবং চালের মজুত সংক্রান্ত তথ্য প্রকাশের কাজ শুরু করতে হবে। লোকসভা ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে জমে উঠেছে নির্বাচনী প্রচার। ভোটারদের মন জয় করতে ব্যস্ত বিভিন্ন দলের তারকা প্রার্থীরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ হাওড়ার উলুবেড়িয়ায় দলীয় কর্মকর্তাদের সম্মেলনে যোগ দেন। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে রেশন দুর্নীতি নিয়ে ফের সরব হন তিনি। এদিকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কুলপি বিধানসভা এলাকায় কর্মী সভায় অংশ নেন। ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 3,000 টাকা করে দেওয়া হবে বলে বিজেপি যে দাবি করেছে তাকে কটাক্ষ করেন অভিষেক বাবু। আগে 5 বছর বিনামূল্যে রান্নার গ্যাসের ব্যবস্থা করুক কেন্দ্রীয় সরকার বলে তিনি জানান। বর্ধমান দুর্গাপুর আসনে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আজ প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেলেন। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় আজ রাজগঞ্জের টাকিমারি, বিন্নাকুড়ি, আমবাড়ি, ফাটাপুকুর সহ বিভিন্ন এলাকায় প্রচারে অংশ নেন। বালুরঘাটে বিজেপি প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার হিলিতে ও কুচবিহারে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক দিনহাটায় প্রচার সারেন। দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শিরোপা মিত্র চৌধুরী এদিন মথুরাহাটে মানুষের সঙ্গে জনসংযোগ সারেন। এই আসনে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী মোথাবাড়ি বিধানসভার বাবলা, বাঙ্গিটোলা, পঞ্চনন্দপুরে প্রচার করেন। উত্তর মালদার রতুয়ার এক নির্বাচনী সভায় অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম। উচ্চ মাধ্যমিকে সেমিস্টার ব্যবস্থাতে থাকছে পাশফেল প্রথা। প্রথম এবং তৃতীয় সেমিস্টারে ন্যূনতম 5 মার্ক না থাকলে পরের সেমিস্টারে বসতে পারবে না পড়ুয়ারা। বিশেষজ্ঞদের আলোচনার পর এ সংক্রান্ত চূড়ান্ত গাইডলাইন প্রকাশ করা হবে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক জানিয়েছেন। তিনি জানান, পরীক্ষাদের প্রত্যেক সেমিস্টারেই পাস করতে হবে, তবে কত নম্বর 5 মার্কের জন্য ধার্য করা হবে সেই বিষয়গুলি এখনও আলোচনার স্তরে রয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো।